কোনোবাই কথা পাতিবলৈ ইচ্ছা নকৰিলেও জোৰকৈ কথা পাতিবলৈ ইচ্ছা কৰাটো আৰু বেয়া স্বভাৱ। তাকেই ক'লো, একেলগে বহি পেলাই কথা নপতাকৈ থকাটো আৰু বেয়া স্বভাৱ। আও দ কথা পাতি আছে, ভাল হৈছে দিয়ক। তোমাৰ খানা কিন্তু খাই এৰিম। মোৰ কিহৰ খানা? এটা তুমি অফিচাৰ হ, আৰু এটা বিয়া। মোৰ ঘৰত ভাৰতী হিচাপে থাকি আমাক ইনফৰ্ম নকৰাকৈ এনেদৰে ৰাতি ওলাই যাব নোৱাৰিব। হেগলা এককৰ দৰকাৰ নাই, হেগলা তাই নিজৰ কথা। হয় নেকি? মই মদ খাওঁ, সেইটো মোৰ নিজৰ কথা। এইটো কথাত যদি তাই মাত মাতিব পাৰে, ভাৰতীয় হিচাপে আইন উলংঘা কৰিলে মইও কিন্তু মাত মাতিম। মই কিন্তু বুদ্ধি এটা দিব পাৰোঁ, এইটো ঘৰ মজিয়াতে অখণ্ড পুথি পাঠক, কিন্তু পাঠকজন বেলেগ হ'ব লাগিব নে কি কওঁ বৰলা? সেইটো হ'লে মোৰ আপত্তি নাই, কিন্তু কঁঠাল গোটেই হ'ব নোৱাৰে। দেখিলে মইতো একো বেয়া কথা নকওঁ। তহঁত দুইটাকে খনিয়ে ধৰিছে, মোক আকৌ কলে যোৱা কথা কৈছা? কালি ৰাতি য'ত বহি আছিল মহন্তদা ঘৰত। মহন্তদাটো নকলিও হ'ব। তুমি কি কৈ আছা মই একো বুজি পোৱা নাই। আমি চব খবৰে পাওঁ হে। কি খবৰ পালাবা? আপনা হয় দেখবা নালগে। কিহৰ খানায়ে? এয়া নাই হা, আমাৰ আয়োগৰ গেট টুগেডাৰ। মানে কিয়ে? প্ৰীতি ভোজ, দল ভাত, খানা খানা। বাবু পইচা দিবা লাগব দেখোন, এনেকে কষ্ট কৰি আনা পইচা দি মালি গেট টুগেডাৰ খাবা পাৰবেন নহয়। আপনি পাৰব পেহি? মোৰ গা বুজব যে যাব, মই পাৰবা নহয়। অ দৰকাৰ হলি চান্দা তুলি, মুঠতে এখন চটলত খানা খোৱাটো খামে। পইচা দিবা নালগিলে খাব পাৰিম দে। ওহে তোত ময়ো পাৰিম দে। অবে এটা কথা কিন্তু, আমাৰ আয়োগৰ মানুহকেইটাই খাম, বেলেগ কিন্তু কোনেও খাব নোৱাৰে, বেলেগৰ প্ৰৱেশ নিষেধ। বেলেগ আৰু কোনি? অ বেলেগ যোনীয়ে ন। মুঠতে আমি থাকিম খাই, চুতীয়া মাষ্টাৰ হাতে তাইক পোচাই। এই আৰু নৰে নৰে, আপোনালোকে এগলা পাতবা নৰে, মই আগতে কৈছিলো ভাল। বেলেগ অসুবিধা নাই, বাবাই এইবোৰ একেবাৰে বিশ্বাস নকৰে নহয়। আপোনাক শনি ধৰা বুলি মই সিদিনাই কৈছিলো, এৰি এগলা চব শনিৰ প্ৰভাৱ, শনি চাৰিওভাগে গোটাই আইলেলৈ ফুৰাব। তাকেই কি তাকেই হে, এৰি শ্ৰীবৎস ৰাজা শনি ধৰিলাক, পুৰা গৰে মাছ খালত ধুবা নিলাক, সেই গৰে মাছ জীয়া ধল, জীয়া ধৰে হাতৰ পাই পিছলা খাই ধকে দাউৰ মাৰিলাক। কি কৈহে পোহা গৰৈ মাছ জীয়া ধল, ঐ হাতৰ পাই পিছলা খাই ধকে দাউৰ মাৰিলাক, এই হল শনিৰ লীলা। তাৰপিছত কি কৰিলে? কোনি শ্ৰীবৎস ৰজাই? হেই মই তেখেতক লাগ পোৱা নাই, সৰ্বভূতিত পিছৰখিনি ৰেখা নাছিল নেকি? হে মই গম নাপাওঁ, আৰু পিছত এটা কাম কৰিলোঁ নেকি? অ কি কাম? সেই সময়ত মাছ কাজ পুঠি চাৰিওভাগে অভাৰ আছিলতো, গড়ে হৈয়ে গৈছা, এইবাৰ মই চেনাৰ হ'লহে খাম এই বুলি বেলেগ খালত সোমাল নেকি? সেনাই কিবা এটা হ'ব ফল। পুৰা গৰৈ মাছ জীয়া হৈ তোৰ মাৰে, হেৰি অ' শ্ৰীবৎস ৰজাৰ কথা ভাবিবা বাদ দিয়ক, এতিয়া আপুনি হে চুতীয়া ৰজাৰ কথা ভাবক। কি ক'লে? আপোনাৰ পুতাকৰ কথা ভাবক, অ' তেখেতক বৰ বয়াকৈ শনি ধৰিছে, শনি গুচাব লাগিব, আৰু শনি গুচাব লাগিলে অখণ্ড পুথি পাঠ পঢ়া কৰিবই লাগিব, এতিয়া কি কৰিব পাৰি ভাবক। অ' মই আছোঁ যাক ফল। মই এক কৈছোঁ দক, আমাৰ কামখিনি শেষ কৰি আপোনাৰ ৰুমটো সাৰা মোচা কৰি কাপোৰকেইটা ধুই দিব পাৰিব। পাৰিম দক, কেনো নোৱাৰিম, ঘৰকেইটা সাৰা মোচা কৰি কাপোৰ দুখন ধুই গাটো ধুই আহিম, তাৰপিছত কেইটামান ভাত বহাই দি নিজুৰকেইটা খাই পেলাই হৰমাই গেলি সাজি থৈ ঘৰত গুচি যাম। তাকেই কৈ আছোঁ মই। তই আৰু এটাতে কিয় ভাত খাব লাগে, তই ভাত ঘৰত খাবি। এই মোৰ ইয়াতে ভাত ৰান্ধি বৈ আৰু ঘৰত কিয় খাব, ইয়াতে খাব। বৰমায়া খুৰীহঁতৰ কথা গেলা বিচাৰ বিবেচনা আমাৰ লগত নিমিলে দে, বহু বেলেগ। কি বেলেগে? ঐ আনাৰ মতে কাম কৰা মানুহ ভোক পিয়া একো নাই, কিয় খাবা লাগে, অকলে কামে কৰি থাক, হেনাই বিবেচনা। শুনলাক তাইৰ কথা? মই ভিতৰৰ পাছত শুনিহে আছো, তাই ঠিকেই কৈছে, মোৰ যে কথাবোৰ নহয়। হা মই কি বয়া ক'লো হে, তাই যদি ইয়াতে ভাত খাই তাই দৰমহা নাপৈ, বাহিৰত এসাঁজ ভাত খাবা লাগলি 50 টকাকে লাগে জানে না। এ থোৱাহে তোমাৰ কথা, কিছুমান মন্ত্ৰী এমপেলৰ মতে এসাঁজ ভাতৰ দাম 2.5 টকা আৰু তোমাৰ মতে 50 টকা, জেলত আকৌ ফ্ৰীতে খুৱাই, এইবোৰ হিচাপ এখেতে কৰিব। যোৱা তুমি ভিতৰলৈ যোৱা। আচ্ছা আপোনাক মই কথা এটা সোধো, বেয়া নাপাব। কিয় বেয়া পাম কওকচোন। আচ্ছা যোৱাকালি ৰাতি? একলা কথা কোৱাৰ দৰকাৰ নাই, তুমি মনে মনে থাকা। আচ্ছা যোৱাকালি ৰাতি আপুনি ক'লৈ গৈছিল? থানাৰ পৰা এটা ফোন আহিল আৰু আপুনি ওলাই গ'ল। যাব লগা হ'ল গেল আৰু, তাতে আৰু। তুমি মনে মনে থাকা,
চাওক, মই আপোনাৰ হাউচ অনাৰ। অফিচিয়েল কামতে হওক বা ব্যক্তিগত কামতে হওক, ৰাতি ওলাই গ'লে আমাক ইনফৰ্ম কৰি যাবই লাগিব। দিনকালৰ অৱস্থা বৰ বেয়া, পুলিচ হ'ল বুলি আত্মৰক্ষাৰ কথা পাহৰি যাব নালাগে, কথাষাৰ মনত ৰাখিব। তেখেতৰ কথাত বয়া নাপাওঁ দক। নেপাওঁ দিয়ক, তেখেতে সঁচা কথাকে কৈছে। বৰ চিন্তাত পৰিছোঁ দেই, কেনেকৈ এতিয়া খনিক খেলোঁ। অ' আহি আছে ৰ'ব। কোন খনি? এই আগত দেখি চাওক। ও শনি নয়, ও শনির লকটুহে আছি ফল। শনি বড় বেয়া বস্তু দেই। কব লাগিছে না আর যি বছর যাক শনিয়ে ধরেছিল পোড়া গরৈ মাছ। শনির কাহিনী শুনি থাকলে এতিয়া মই শনিয়ে গবা মারি ধরব, প্রাইভেট স্কুলের চাকরিটাও হেরাম। আহো দিয়ক, শনির কাহিনী পিছত শুনিম। আরে ও হেগলাখানক কই আক লাভ নাই। কাক কম? আপনার পুতাকক কব, পুতাকক বুঝাব। তুমি আমার ঘর বহুদিন আহাই নাছিলা দা। ও সময়ে না পইছো হে মন্ডলনি, আজিও সেই খবরটো করিম বুলিহে আইলো। কি খবর হা? ভাতর খবরটো। অ অ, এ তাই ঘর ভাত খ কথাটো কটো, এ মোর বয়াই হল। ইতাতে এতে রান্ধব এতে খাব দা। ও মালতিক রখাকে দিন মই কত খাম। হাও তুমি নিজে খাবা লাগব, নিজে বইয়া খাবা লাগব। মালতিক মাতাচোন। হাও তা কাপড় গোটা ধুই আইব রবা, মাতিম রবা। এটা কথা হুজুরে, বইয়া বাবা নাকি? হে নাপাম দা। কি বা? এ পালিও বালা, আজি দীপরার কথা নহলি এতে খাম না, কালির পরা রান্ধি খাম না। বইয়া বাবা নাপাম দা, বইয়া খাবা দা। এ মালতি, মালতি এ ওবা ক শ্রীবৎসর দাক কথা শুনিছ নহয়? শ্রীবৎসর দাক খনিয়ে ধরলে পোড়া গরৈ মাছ ধুবলে যাওঁতে জিয়া হয় পলাও। ও তার মানে তো কাহিনীটো জানো? মায়ে জানে নহয়, সৰুতে সাধুকথাৰ লেখিয়াকে কথাবোৰ কৈছিল, মোৰ মনত আছে। এইবোৰ সাধুকথাহে? এই সাধুকথা নহয়, একদম ধৰ্ম কথা, একেবাৰে আখৰে আখৰে সঁচা কথা। হ'ব পাৰে। কি হ'ব পাৰে? হয়ে অ দেউতা, এই সাধুকথাবোৰ যে তই সঁচা বুলি প্ৰমাণ কৰিবলৈ উঠি পৰি লাগিছ, কথাটো কি কচোন? আমাৰ ওপৰতো শনিৰ প্ৰভাৱ পৰিছে বুজিছানে, সেইকাৰণে আমাৰ জীৱনত আৰু লগাই ফুৰিছে। মই সেইকাৰণে তহঁতক কথাবোৰ কৈছোঁ আৰু। কঁঠালগুটিয়াক মাতি আনিব লাগে চাগে। এই দেউতা ক, আজিৰ দিনত যে এইখন গাঁৱত শনিৰ পুনৰ জন্ম হৈছে জাননে কথাটো? কি? অ, শনিয়ে কঁঠালগুটিয়া নাম লৈ কটলাগুচি গাঁৱত পুনৰ জন্ম লৈছে। গতিকে শনিৰ কুপৰিস্থিতিৰ পৰা আঁতৰি থাকিবিও দেউতা, নহ'লে বিপদত পৰিবি। মোৰ এইবোৰ নাস্তিক কথা শুনি মোৰ ভীষণ খং উঠে। নাস্তিক কথা নহয়ও দেউতা, মই সঁচা কথা কৈছোঁ। কঁঠালগুটিয়াৰ প্ৰভাৱ যাৰ যাৰ ওপৰত পৰিছে আজিলৈকে কাৰো ভাল হোৱা নাই, আৰু আমাৰো যে ভাল নহয় সেইটো খাটাং। তোৰ লগত কথা পতাই ভুল। আপনাক মই মস্ত বেয়া পাইছো পেহী। কিয়ে? আপনি এটা জাচি ফেলে কিয়া ভাত খাম বুলি কলা? কি হল ইতা? আপনি আকৌ কথা চথা বুঝি নাপাই দক, নিজৰ মান সন্মান বোলা বস্তু নাই নেকি? একো নহয় দে, শৰ্মাইয়া তই ভাত ৰান্ধি দিলি এতে খাবি। ময়ো মণ্ডলনীক কৈ মোৰ ভাত খোৱা ব্যৱস্থা কৰিলো, কালিৰ পৰা বহে খাম দে। আজি বহে খালি কি হতি ডাল আছিল? হৈছি কি এ কথাটো? ও মণ্ডলনী খুৰী বহু হিচাপ কৰে, ইত্তে গালি পাৰি আছিল জানে না পেহী? আহাজ ভাতত বোলে 50 টকাকে পৰে। হাকিনো কয়ে? অ, ইমান কি পৰিছি তাই? এগলা কথা আগতে গম পালেতো মই ভাতকেইটা খাওঁ বুলি নকল হৈ। ইটাও খাবা নালগে, চেক বুজি আপনি গুচি যাক, লাগালে ঘৰত যাই চিৰা ধুই খাব। এনাই কিৰবিন মানুহৰ ঘৰত পানী একগিলাচো খাবা নালগে। মই আছো ৰব। কিনো বিপদত পল্লোৱা? এটা কাম কৰো, গুচিয়ে যাওঁ ৰ। অ বাই কওক য হা, কাকাল খান চিধা কৰছো হে? চাহ কাপ খ, হাততে নামমেন দেৰি হ'ব। চাহনো কিয় আনলা? চাহ চেনীৰো দাম হৈছে দে। অ বহুত দাম পাচ্ছি, সেই বুলি তুমি আৰু চাহ নাখকে থাকবা না? এ এক কাপ চাহ হ দুইটাকা মেনকে পৰে হৈ না মন্দ পাবা যা দুইটাকাত চাহ, ভালকে যদি তুমি এক কাপ গাখীৰ দি চাহ খ, অ 10 টকামান পৰে।
কি দস্তা কাপড়ে হে চাহ দোকানো দেখুন পাঁচ টাকা ও এগলা পাউডার গাখীর চাহ হা এ রবা তুমি কেউ এনকে দামর কথা সুধি আছো হা এ নহয় দে দুহাতাতে মই এই কাপে হতি দুই কাপ এক কাপ চাহত যদি দশ টাকা পড়ে মই দুহাতাতে বিশ টাকা খালো হব দা তুমি চাহে ভাতে যি খ খাবা যাবার সময়ত তুমি তেমক টাকা কেটা দি থৈ যাবা এটা বহা আর চাহ কাপ খ দা মই ভাতখিনি রাঁধু দা সোনকালে ল বহা কি কাট পাইলা খে মই তার মানে অলত লোকে ঘুরি ফুরু ইয়ে রাম তেনেকে কিও ভাবিলা কেনে ভাবি মে আপনি মোকে তো কথাই কাট মারি কইছি ওরিতা তুমি মুং ভুল নবুজিবা তুমি তোমার কথা তো কলা মই মোর কথা তো কলু আমার দুইরে চিন্তা ধারণা বেলেক বেলেক তুমি মুং তেনেকে নকবা এনাই নকরব হে সুতি আমার স্যারের লগত থাকি থাকি কাট মারি কথা ক স্বভাব তো আপনারও আইছি বলি ভাবছিল বারু একলা কথা বাদ দা আমিও খানা খামে মালতি বউ তো সতলত ভাল ভাল পিছে কি হল খানা আমার আয়োগর খানা হে ও আমিও রাতিয়ে খান তামাম জমাম হিদনা ও যাক যাক মই খানার কামত ঘুরি আছো আর ডাক দেখি উঠিল গা কে তুই বলে মুকু খা এইটা রাজবংশী কম বস্তু তুমি পাগৰ ফালে চাগে আগে বহা নাই অ ৰান্ধনি তোমাৰ ৰান্ধি আছে দে হব দে লাহে লাহে বহুত দেৰিয়ে হল নহয় দিন কাল গেলা বদলি গেল দে হইনা মণ্ডল বাপ হয় হয় বাই দিন কাল একেবারে বদলি গেল অ তুমি কি কইলা নো আগো দিন গেলা খেতি ধান হ ভাততে হু বুলি কই সটলত আইতো খাও ভিক্ষারি গেলাই বহে আমিও হাউস পলে খম একুতা মানে এক কেজি চাউলর ভাত খাই আজিকালি সকার আধারো দরে এটি এটি ভাত খাই হে আজ ভাততে পঞ্চাশ টাকা পরে এক কাপ চাহত দশ টাকা পরে কি চাহপাতৰ হিচাপত লাগিলা হে আজি দেচোন তোহাৰ ঘৰত মই এসাঁজ ভাত খাম এ দুই কাপ চাহ খালো তিন কুৰি দহ টাকা নহব এসাঁজ ভাত দুকাপ চাহ তিনি কুৰি দহ অ বুজি পালো দিয়া বিস্কুটো ধৰিছা হে বাই মোটামুটি চাৰি কুৰি মানে হবগে দিয়া কিয় ভাত খাই উঠি চাহ একাপ নাখাবা জানো আই তুমিও বাই কত গেলে মালতি কবা তো নরু কি কবা নরা এ গেলে কি জানি কি গেলে কি জানি এ সাবাও পারে ডক হ্যাঁ মোক ভাত রান্ধা দিলা মই ভাত রান্ধলু এটা নাখকে কিও যাব এ পেই রাখো ঠিক নাই কুসিও যাব পারে ভাত নাখকে না জইতি কোনবাই ফোন করলে কি জানি কি হর ফোন করলি যায় এ মোক ভাত রান্ধা দি গেলি হব আর গেলিও মোক কই যাব লাগব হেতু নিয়মর কথা ইমান দামর চাউল ডালি আনজা পাসলি এতটো আপনার বয়া দুঃখ কি হল সব বস্তু পয়সার হিসাব করে থাকে এত পয়সার হিসাব করে থাকলি আপনার এখান ঘরত কোনি চা ভাত খাবো হে খোঁজে নেও না খই হরমে আত্মাতে খাবো মুইটা হরমে আত্মাতে খাও মণ্ডল হেডমাষ্টাৰ আৰু চুতীয়া মাষ্টাৰৰ জেৰতে তুমি খানা পাইছ
আপনা কলু দেখছুন খুড়া কাকো নাম তো হেগলা খানো দেখে দেখে খানা খাম আপনা কম দেখছুন ও মোক মাতবা হ্যাঁ আপনা কমে হাজার হোক আপনি আমার আয়োগর চিফ এডভাইসর কি বলি কলা চিফ এডভাইসর হ্যাঁ কি সুর বলি কলা তেতরিকা সুন নয় চিফ এডভাইসর মানে মুখ্য উপদেষ্টা ইংরাজিত চিফ এডভাইসর বলি কয় হে ফল অসমীয়াত কবা অসমীয়াত কবা ইংরাজী ইংরাজী নপা ও মোর বিরুদ্ধে চারোভাগে ষড়যন্ত্র চলি আছে কবার কথা যায় কবাত কইব ফল কোনে কিহর ষড়যন্ত্র করে একলা খানে মানু ছুটিয়া মাস্টার হেডমাস্টার দুগো লগত লৈছি লৈ মন্দালে মেন তেওঁয়ে মেন মুঠতে এই খানা খতো খামে আপনি আমার লগত থাকব শুনছি না তিনৰ মুখত শুন দিম জকৰ মুখত শুন দিয়ে আনব গহুৰা যাও জিলো আও জলো 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 আ ও ভাই কি হল না কেসা যে এ ভাত কে তা খালি ঠান্ডা লাগে হে এই নে জানা তুমি কেসা জলে কেটা মক্কা সুবাই দে হল গরম উঠি গল এ খালি গা ধুবা যাব লাগে ও ও ভাই তা মুলখ আ আ খোয়া ও সববাই নরু হে কুন্দার ব্যবস্থা নাই জি ও ভাই সুবাই দিও নেকি আইসি কো কি নু কয় হে ধেমালি কইছে হেড়া এই তামুলখন সকলে দেখছন যা ওহেন কে হলি খাবা পারি ভাত খাই উঠি আলু হিক তামুল খাবা নেদলি বইয়াই লাগে বইসা ভাই আমার আও আলু হে ভাত খাওক না খাওক তামুল এখন নখোয়া লাগে না রে লকি সারা দিব যে আপনার ওজি কথা ও ভাই বাহা মই রুকি আনু যা খেন আ না না খানা হড হইছি না হইছি হে বাপু মস্ত হড হইছি ও বেহি না জই এ মরি তই ভাত খালি না খাইছো দ খুড়া এ হরম এক গালি দালি তরকারি ভাত বানালো আর মই খাই ফেলে তাক গেলি আখা যা খাজি থইলু কি হরমায় তাতা খালি নেকি ও আপনা লোক তাতে খাওয়া বলি ভাবছিল নাকি ও কোন কি বয়াত আমার ঘর খাওয়া বলি ভাবি আছো মই ইয়ে ইয়ে মই হরমায় তাতে খালো এ ভালে আছি দ আপনি খুদা কারণে নলি আর মাউর মুড় দরমার পেরে 50 টাকা ঠকে কাটি দিলা কই কি হল 50 টাকা হাও হুরি তেতে হিসাব কই থাকা নাছিল আখা যা ভাতত 50 টাকা হরজ হয়ে মই দে হি তো কথা ধরি আছ তই এই মুরবক সবে মানে কথা কথা কব না জান নহয় নহয় এ বাপু কি কথা তো হুনার পড়া মোরো কিবা ভাত কে তা খাওয়াতে শান্তি না পড়ল হে ও ভাই ও তামুল খ খ দে ল দে হে মালতি খাবি তামুল খন খোৱাৰ পিছত 5 টকা নাকাটো বুলি কলে তাইও খাব নিশ্চয় হ্যাঁ দেউতা অ এটা কথা মনত ৰাখিবি আজিৰ যুগত টকা পইচাতকৈও মূল্যৱান বস্তুটো হ'ল সময় জীৱনত টকা পইচা যিমান খৰচ কৰিবি কেতিয়াবালৈ হ'লেও উভতাই পাবি কিন্তু এই খৰচ কৰা সময়কণ জীৱনত আৰু উভতাই নাপাবি তই বুজিছ ন বুজিছোঁ